মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রতিনিয়তই বেড়ে চলেছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হার। সংক্রমণের সূত্রপাত হয়েছিল উহান শহর থেকে। চূড়ান্ত সতর্কতা হিসেবে চীনের হুবেই প্রদেশের একাধিক শহরে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে ট্রেন, সাবওয়ে, ফেরি এবং এমনকি বিমানের ফ্লাইটও। সিদ্ধান্তটি কঠিন হলেও আবশ্যক ছিল বলেই জানিয়েছেন হুবেই প্রদেশের গভর্নর ওয়াং শাওডং। বড় ধরনের মানুষের ভিড় এড়াতে এরই মধ্যে চীনা নববর্ষের বেশ কয়েকটি প্রধান উৎসব বাতিল করেছে বেইজিং ও হংকং। সর্বত্রই নেওয়া হচ্ছে চূড়ান্ত সতর্কতা। ভাইরাল এ নিউমোনিয়ার সাথে লড়াই করতে সর্বাত্মক চেষ্টা করছেন উহানের স্বাস্থ্যকর্মীরা। এদিকে চীনে ক্রমাগত মৃতের সংখ্যা বাড়তে থাকলেও বিশ্বের অন্য দেশগুলোতে এখনও ব্যাপকভাবে ছড়ায়নি এই ভাইরাস। আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখনও বিশ্বের কম, ফলে এই মুহূর্তেই বিশ্ব স্বাস্থ্য সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তবে যে কোনো মুহূর্তে দেয়া হতে পারে এই ঘোষণা, দেয়া হয়েছে সে হুঁশিয়ারিও। এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করছি না আমরা। ভাইরাসটি চীনে জরুরি অবস্থা হলেও বিশ্বে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি, তবে যে কোনো মুহূর্তেই হতে পারে। ভাইরাসটির সংক্রমণ এড়াতে প্রতিনিয়তই সতর্কতা অবলম্বন করছে বেশ কয়েকটি দেশ। ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ বেশ কয়েকটি দেশে নতুন করে নেওয়া হচ্ছে আরও সতর্কতা। ফ্রান্সের প্যারিসে চীনা বাসিন্দাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এ ভাইরাস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এমনটাই আশঙ্কা করেছেন রোগ